আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। ঈদের আগে এটাই শেষ ক্লাস, ঈদের পরে আমরা আরও কিছু ক্লাস আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে আমরা ক্লাসে ফিরে যাই। আজকে ক্লাসটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী আর হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ। হার্ট তোমরা সবাই চিনো, দা হার্ট হৃৎপিণ্ড, করাটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হৃৎপিণ্ড। শুধু করাটা না, ইনভার্টিব্রেটও হৃৎপিণ্ড আছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে গ্রাসহপার বা আরো কিছু কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে যেগুলোতে হাড় আছে, যদিও পেরিকার্ডিয়াম নাই, হৃদযন্ত্র বিশেষ। করাটা পর্বেতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে পেরিকার্ডিয়াম যুক্ত, পাম যন্ত্র বিশেষ, হার্ট বিদ্যমান। যাই হোক, আজকে ক্লাসটা একাদশ এবং দ্বাদশ শ্রেণী ও অনার্স দ্বিতীয় বর্ষে জন্য অনেক উপকারে আসবে। প্রথমে আসি আমরা হার্টের কি কি জিনিস আমাদের ইম্পর্টেন্ট। দেখো হার্ট, প্রথমে হার্ট এখানে তোমাদের বুঝতে হবে যে হার্টটা একটা মাসকুলার পাম্প বিশেষ, এটা আগেই বলছি। রক্ত হার্ট থেকে শরীর বিভিন্ন অংশে যায় এবং শরীর বিভিন্ন অংশ থেকে রক্ত হার্টে চলে আসে। এটা নট নিউরনাল, অর্থাৎ এর নিজস্ব আর একটা শক্তি আছে, সেটা হচ্ছে অনেক হার্টে পেসমেকার আছে, এসএ নোট বা সাইনো অরিকুলার নোট, আর এটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোট বা এসএ নোট। এইগুলি মাধ্যমে হার্ট সংকোচন প্রসারিত হয়। এদের চেম্বার আছে, দেখো অনেক চেম্বার বলতে আমরা অ্যাট্রিয়ামগুলাই বুঝাই, গহ্বরগুলা যেগুলি বাল্বস দ্বারা সেপারেটেড থাকে। বাল্বস থাকে, অনেক ধরনের বাল্বস থাকে, যে বাল্বসগুলা রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে। হার্টের চেম্বার্স অ্যান্ড বাল্বসগুলো দেখো, যেসব চেম্বার্স অ্যান্ড বাল্বসগুলো আছে দেখো, সাইনাস ভেনুসাস আছে। উন্নত শ্রেণীর প্রাণীতে কিন্তু সাইনাস ভেনুসাস নাই। আমি যেটা বলছিলাম সাইনো অ্যাট্রিয়াল নোট পেসমেকার, যেটার মাধ্যমে হৃৎপিণ্ড তার নিজস্ব গতিতে চলে, অর্থাৎ মস্তিষ্কের সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই, অর্থাৎ এটা সম্পূর্ণ আলাদা একটা মাধ্যমে হার্টে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়। সাইনো অ্যাট্রিয়াল ভালভস বিটুইন সাইনো ভেন্ট্রাল অর্থাৎ আর এট্রিয়ামের মাঝখানে এটা হয়, অর্থাৎ অলিন্দ নিলয়ে মাঝখানে এই সাইনো অ্যাট্রিয়াম ভালভটা থাকে। এরপর অ্যাট্রিয়াম থাকে স্লাইটলি মাস্কুলার চেম্বার, সামান্য পেশি যুক্ত থাকে অ্যাট্রিয়াম। এট্রিও ভেন্টিকুলার ভালভ অ্যাট্রিয়াম এবং ভেন্টিকুলার মাঝখানে থাকে এই ভালভটা। আর ভেন্টিকল হাইলি মাস্কুলার চেম্বার, অর্থাৎ এটা খুব পেশি যুক্ত হয়। আর কোনাস আটারিউসাস, বালবাস আটারিউসাস, কোনাস আটারিউসাস সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণী, অর্থাৎ মাছ উভচর এসব প্রাণীতে থাকে। বালবাসের আটারিউসাস এটা কার্প জাতীয় মাছে এটা পাওয়া যায়। যাক, এগুলি ইলাস্টিক এবং এমব্রায়োনিক। আমরা এখন চলে যাই হার্ট চেম্বার্স। হার্ট চেম্বার দেখো, এখানে কিছু কিছু অনার্স সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাদের এই যে এগুলি লিখতে হবে, সাকুটেরিডিয়ানস, এগুলি একদম মাছ জাতীয় প্রাণীগুলি, অর্থাৎ পন্টিথিস অস্টিথিস এই যেগুলা, এদের কি থাকে, সেপ্টাম থাকে, অর্থাৎ মাঝখানে এটা দেওয়াল থাকে। টেট্রাপোডস এখানে উপচরও আছে। যাই হোক, টেট্রাপোডস হচ্ছে কমপ্লিট ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম,
এগুলি হচ্ছে সরীসৃপ পাখি এবং স্তন্যপায়ী এদেরকে টেট্রাপডস বলা হয় এদের সম্পূর্ণ ভাবে প্রকোষ্ঠগুলা বিভক্ত এবং একটা সেপটাম দ্বারা ইন্টার এট্রিয়াল সেপটাম দ্বারা এমনিয়র্স যেসব ভ্রূণের আবরণীতে এমনিয়র আছে অর্থাৎ বহির্ভ্রূণ আবরণী আছে তাদেরকে এমনিয়র্স বলা হয় যা এগুলি হচ্ছে শেষ সরীসৃপ পাখি এবং স্তন্যপায়ী প্রাণীতে এদের সম্পূর্ণরূপে চারটা প্রকোষ্ঠে বিভক্ত এদের কিন্তু আবার সাইনাস গিনোসাস নাই পুনাসারিসাস এগুলি নাই ম্যামালস দেখো এবং এইসব জাতীয় প্রাণীতে কমপ্লিট ইন্টার ভেন্ট্রিকুলার সেপটাম থাকে দেখো এট্রিয়াল সেপটাম আর ভেন্ট্রিকুলার সেপটাম দুটো কিন্তু পার্থক্য আছে এটা হচ্ছে অলিন্দের জন্য যে দেওয়াল সেপটাম আর নীলয়ের জন্য যে দেওয়াল সেটা সেপটাম এটা এক এক প্রাণীতে এক রকম অনার সেকেন্ড ইয়ারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমরা এখন চলে যাই হার্টের বিভিন্ন রকম অংশ আমরা সেই মাছ থেকে শুরু করি এটা হচ্ছে সেই মাছের হৃৎপিণ্ড যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছো তোমাদের সিলেবাসে মাছ আছে রুই মাছ আছে সেই রুই মাছের হৃৎপিণ্ডের গঠন তোমাদের পড়তে হবে চিত্র অঙ্কন করতে হবে এই সেই ছবি এটা অঙ্কন করবা যাই হোক আমি অংশগুলি দেখাই মেইন অংশগুলি এই দেখো সাইনাস ভেনোসাস এটা কপাটিকা এট্রিয়াম এটা হচ্ছে নীলয় দেখা যাচ্ছে না এটা নীলয় নীলয় আমি আগেই বলছি হাইলি মাস্কুলার বেশি অনেক বেশি থাকে কারণ এখানে সংকোচন প্রসারণ বেশি হয় এই জন্য এটাই অবস্থা এরপরে আর একটা দেখো কপাটিকা থাকে এখানেও কপাটিকা আছে এই কপাটিকুলার কাজ হচ্ছে রক্ত যদি চলে আসে একটা গহ্বরে সেই গহ্বর থেকে পূর্বের গহ্বরে ফিরে আসবে আর এটা হচ্ছে বালবাস আর্টারি ইউসাস এ হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্টিকল বা অলিন্দনীলয় দুই চেম্বার বিশিষ্ট এদের হৃৎপিণ্ড আর এগুলো হচ্ছে উপপ্রকোষ্ঠ বালবাস আর্টারি ইউসাস সাইনাস ভেনোসাস এগুলো হচ্ছে উপপ্রকোষ্ঠ আমরা চলে যাই ডায়াগ্রামাটিক ভিউ অর্থাৎ এদের বাইরের যে বিভিন্ন অংশগুলি আমরা এটা গ্ল্যান্স যেগুলো দেখি এই জন্য এই ছবিটা আমরা নিচ থেকে শুরু করি দেখো কিছু কিছু ভেইন পিছন থেকে চলে আসে এটা হচ্ছে কমন কার্ডিনাল ভেইন আর এই যে এগুলো হচ্ছে হ্যাপাটিক ভেইনস যকৃত থেকে আসে এগুলি হ্যাপাটিক মানে যকৃত এটা হচ্ছে সাইনাস ভেনোসাস পর হচ্ছে এট্রিয়াম এট্রিমের পর হচ্ছে ভেন্টিকল ভেন্টিকল পর হচ্ছে কুনাসাটারিসাস কুনাসাটারিসাস থেকে দেখো অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি এইগুলো অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি সাধারণত মাছে চারটা থাকে অর্থাৎ এই পাশে চারটা এই পাশে চারটা আর এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্ট হ্যাঁ এই হচ্ছে ফিশ হার্ট আমরা চলে যাই উভচর প্রাণীতে কোনো ব্যাঙ তোমরা জানো যে কোনো ব্যাঙ হচ্ছে উভচরের একটা উদাহরণ কোনো ব্যাঙ হচ্ছে তিন প্রকট বিশিষ্ট দেখো আমি এখান থেকে শুরু করি এটা হচ্ছে অলিন্দ এটা হচ্ছে অলিন্দ এটা হচ্ছে লেফট এট্রিয়াম আর এখান থেকে এই পর্যন্ত ওই যে দেখো এখান থেকে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে রাইট এট্রিয়াম একটু পার্শিয়াল ভাবে দেখানো যার ধরুন এটা এখন দেখা যায় আর এখানে পালমারি ভেইন সংযুক্ত লেফট এট্রিয়ামের সাথে আর রাইট এট্রিয়ামের সাথে সাইনাস ভেনোসাস যুক্ত অর্থাৎ এই যে হৃৎপিণ্ডের ওই পাশে সাইনাস ভেনোসাস নামে আর একটা গহ্বর আছে নিচে দেখো ভেন্ট্রিকল মানে নীলয় নীলয় নীল থেকে দেখো একটা বড় একটা নালি বাইরে চলে গেছে সেটা হচ্ছে কুনাস আর্টারিসাস কুনাস আর্টারিসাস এর মাঝখানে থাকে দেখো স্পাইরাল ভাল সর্পিল কপাটিকা যেটা বলবা এটার মাধ্যমে রক্ত একটু আলাদা হয়ে সিস্টেমিক আর্টারিসাস এর মাধ্যমে সিস্টেমিক আর্স যেটা বলা হয় শরীরের বিভিন্ন অংশে যায় এবং কিছু অংশ চলে যায় ফুসফুসে রক্ত বিশুদ্ধ হওয়ার জন্য দেখ এটার প্রবাহটা আমরা পরে দেখাচ্ছি ডায়াগ্রামাটিক আবার সেই ফ্রক দেখো আমি আবার শুরু এখান থেকে সাইনাস ভেনোসাস এই যে এটা সাইনাস ভেনোসাস বিভিন্ন রক্ত নালী বিভিন্ন জায়গা থেকে আসে যে পালমারি ভেইন রক্ত নালীগুলো এসে সাইনাস ভেনোসাসে যুক্ত হয় সাইনাস ভেনোসাস থেকে পরে আসে লেফট এট্রিয়াম এখানে একটা কথা আছে সাইনাস ভেনোসাস কিন্তু বিলুপ্ত প্রায়
দেখো বিলুপ্ত পায় পরবর্তী সময়ে এটি থাকবে না লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম যারা সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই কার এট্রিয়াম কি কি অবস্থায় আছে অর্থাৎ সাইনাস ভেনাস আছে কি নাই এগুলি তোমাদের কম্পারেটিভ অ্যানাটমিতে তোমাদের দেখাতে হবে এরপরে দেখো এটা হচ্ছে ভেন্ট্রিকল ভেন্ট্রিকলের পরে হচ্ছে সেই কোনাস আর্টারিসাস কোনার আর্টারিসাসের মধ্যে রাইট এক পাশে চলে গেছে রাইট পালমোনারি আর্টারি আর হচ্ছে লেফট পালমোনারি আর্টারি এরপরে উপরের দিকে চলে গেছে মহাধমনী তোমরা জানো মহাধমনীর সামনের দিকে গিয়ে ইপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি করে এই হচ্ছে কোন ব্যঙ্গের হার্ট আমরা চলে যাই রেপটাইলস বা সরীসৃপ জাতীয় প্রাণীতে যে হার্ট আমরা দেখব এই যে আগেই বললাম যে এখানে দেখো আগের ছবিতে সাইনাস ভেনোসাস সংক্ষিপ্ত পাইছিল কিন্তু পরবর্তী সময়ে দেখো সাইনাস ভেনোসাস এখানে নাই সিস্টেমিক সার্কুলেশন যেটা অত সরাসরি শরীরে বিভিন্ন রক্ত এই বিভিন্ন রক্ত নালীর মাধ্যমে আসে এগুলো ভেইন ভেইনের মাধ্যমে চলে আসে কোথায় লেফট এট্রিয়াম বা রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম এর মাঝখানে কিন্তু একটা সেপ্টাম আছে একটা দেওয়ালের মতো পার্শিয়াল একটা সেপ্টাম আছে যেটা বিভক্ত অর্থাৎ এট্রিয়ামটা দুইটা ভাগে বিভক্ত আর ভেন্ট্রিকল দেখো এটাও বিভক্ত কিন্তু সেটা হচ্ছে অসম্পূর্ণভাবে মাঝখানে দেখো ফাঁকা আছে অসম্পূর্ণভাবে বিভক্ত তাহলে এটারও ভেন্ট্রিকল দুইটা চার প্রকোষ বিশিষ্ট দেখো এই প্রকোষ থেকেই চলে গেল পালমোনারি ভেইন দুই পাশে চলে গেল চলে গেল দুইটা পালমোনারিতে আর মাঝখানে দেখো আরেকটা নালী চলে আসলো লেফট ফোর্থ অ্যাওর্টিক আর্চ ডি অক্সিজেনের ব্লাড এই মাঝখানের এই মাধ্যমে এই রক্তনালীর মাধ্যমে চলে যায় শরীরের বিভিন্ন অংশে এই পাশে যে অংশটা আছে এটা হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকল থেকে দেখো একটা নালী চলে গেছে এটাকে মহাধমনী বলি এই দেখো আর্টারিস এখানে দেখো রাইট ফোর্থ অ্যাওর্টিক আর্চ অক্সিজেনেট অর্থাৎ অক্সিজেনযুক্ত ব্লাড এখান থেকে যাবে আর কমন অ্যারোটিড আর্চ এটাও শরীরের বিভিন্ন অংশে চলে যাবে অর্থাৎ কিছুটা মিশ্রিত রক্ত প্রবাহিত হবে আমরা পরে দেখাচ্ছি রেপটাইলস হার্ট আমরা একটু ভিতরের দিকে দেখি অর্থাৎ একটু সেকশন করে দেখি এই হচ্ছে লেফট এট্রিয়াম এটা হচ্ছে রাইট এট্রিয়াম আর এই যে ভেন্ট্রিকল ভেন্ট্রিকল মাঝখানে হচ্ছে সেপ্টাম যেহেতু অসম্পূর্ণভাবে বিভক্ত অর্থাৎ মাঝখানে ফাঁকা অংশ এই দেখো আর এগুলো হচ্ছে রক্তনালী এই দেখো রক্তনালী শরীরের বিভিন্ন অংশ থেকে দেখো ফ্রম লাংস অর্থাৎ ফুসফুস থেকে রক্ত যে এট্রিয়ামে আসে এট্রিয়াম থেকে ভালভের মাধ্যমে চলে আসলো আর নিলয়ে অর্থাৎ লেফট ভেন্ট্রিকল থেকে এখানে কিন্তু এটা কপাটিকার মতোই একটা পেশি আছে যেটার মাধ্যমে যখন রক্ত এখানে আসবে এই রক্ত তখন বন্ধ থাকে আর যখন রক্ত এই রাইট ভেন্ট্রিকলে আসবে তখন কিন্তু খুলে যাবে আবার দেখো শরীর বিনষ্ট থেকে রাইট এট্রিয়াম থেকে রক্ত আসছে অবিশুদ্ধ রক্ত এটাও কিন্তু চলে যাবে টু লাং লাঙে চলে যাবে বিশুদ্ধ মাধ্যমে কিছুটা মিশ্রিত রক্ত এখানে হয় তো যাও এটা হচ্ছে রেপটাইলস হার্ট আমরা চলে যাই পাখি পাখিতে আমরা চলে যাই আমি একটু এখানে কিছু দেখানোর চেষ্টা করি দেখো এদের একই অবস্থা চারটা এদের গহ্বর আছে গহ্বরগুলির নাম মতো ভেন্ট্রিকল দুইটা বলিন্দ দুইটা আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চার প্রকোষ বিশিষ্ট সম্পূর্ণভাবে চার প্রকোষ বিশিষ্ট অর্থাৎ সেপ্টাম একদম সেই ভেন্ট্রিকল থেকে এট্রিয়াম পর্যন্ত বিভক্ত অর্থাৎ চারটা প্রকোষ্ঠে বিভক্ত কোনো মিশ্রণ নেই আমরা এখানেই আসি লেফট এট্রিয়াম থেকে হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে আমরা চলে গেলাম রাইট এট্রিয়াম সরি এখানে মহাধমনী এখানে মহাধমনী থেকে দেখো যে পালমোনারি ওটা চলে গেল পালমোনারিতে আর এখান থেকে এই যে রক্তনালীর মাধ্যমে চলে গেল আর্টারিতে এবং ক্যারোটিড আর্টারিতে রক্ত চলে গেল কোন রক্তটা সিস্টেমিক আছে আর সরি
পালমোনারি ভেইন্স থেকে যে রক্তগুলি আসে দেখো 1 2 3 4 পালমোনারি ভেইন্স থেকে রক্তগুলি এই চেম্বারে আসবে লেফট এট্রিয়ামে লেফট এট্রিয়াম থেকে আসবে রাইট ভেন্ট্রিকলে রাইট ভেন্ট্রিকল থেকে এই দেখো এই রক্তনালীর মাধ্যমে পালমোনারিতে যাবে কিছু আর কিছু যাবে ক্যারোটিড আর্টারি এবং আর্টারিতে আর এই পাশে দেখো এই দেখো এই ঊর্ধ্বমহাশিরা এর মাধ্যমে রক্ত বিশ অভিশুদ্ধ রক্ত আবার কিছু দেখো এইখান থেকেও আসবে হ্যাঁ এইখান থেকেও আসবে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল এইখান থেকে দেখো এই যে ভিতর দিকে দেখো রক্তনালী এই রক্তনালী আর এই রক্তনালী একই এই দেখো পালমোনারি আর্টারিস পালমোনারিতে যাবে বিশুদ্ধ হওয়ার জন্য এই হচ্ছে সম্পূর্ণরূপে চার প্রকার বিশিষ্ট পাখি বা এবিসের হৃৎপিণ্ড আমরা চলে যাই ম্যামালিয়ান হার্ট ম্যামালিয়ান হার্টে খুব উন্নত এবং এদের ওই যে বললাম যে সাইনাস ভেনোসাস কোনাস আটাপোসাস এগুলো নাই সম্পূর্ণরূপে অনুপস্থিত সম্পূর্ণরূপে চার প্রকার বিশিষ্ট দেখো রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল খুব উন্নত মানের ভালভস এগুলো আছে ভালভগুলির নাম আছে আমি একটু পরে দেখাচ্ছি ভেন্ট্রিকল থেকে দেখো মহাধমনীর মাধ্যমে চলে গেল শরীরের বিভিন্ন অংশে আর রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে চলে গেল পালমোনারিতে অর্থাৎ এটা সম্পূর্ণভাবে চার প্রকার বিশিষ্ট এবং সম্পূর্ণভাবে আলাদাভাবে রক্ত শরীরের বিভিন্ন অংশে যায় এবং শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে চলে আসে এটা ডায়াগ্রামাটিক আমরা একটু অভ্যন্তরীণ ইয়েতে যাই এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা আছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন করতে হবে লম্বচ্ছেদে দেখো আমি এখান থেকে শুরু করি এটা হচ্ছে লেফট এট্রিয়াম লেফট বাম অলিন্দ বাংলা লিখতে পারো বাম অলিন্দ তোমাদের বইয়ে সব বাংলা লেখা আছে এটা হচ্ছে সেই বাইকাস্পিড কপাটিকা দেখো এই যে বাইকাস্পিড কপাটিকা বাই মানে দুই দুই পত্রক বিশিষ্ট কপাটিকা বাইকাস্পিড কপাটিকা এই কপাটিকার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রক্ত পিছনের দিকে ফিরে দিবে না অর্থাৎ এই লেফট এট্রিয়াম থেকে যেসব রক্ত লেফট ভেন্ট্রিকলে আসবে সেই ভেন্ট্রিকল থেকে রক্ত পিছন দিকে যাবে না তারপর দেখো লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে সেপ্টাম বা দেওয়াল এই পাশে দেখো এটা হচ্ছে লেফট রাইট ভেন্ট্রিকল অর্থাৎ হচ্ছে ডান নিলয় ডান নিলয়ের পরে সেই আবার দেখো বাই কাস্পিড না এখানে হচ্ছে ট্রাই কাস্পিড কপাটিকা খেয়াল রাখবা এটা হচ্ছে বাই কাস্পিড কপাটিকা এটা হচ্ছে ট্রাই কাস্পিড কপাটিকা কাজ একই রকম রাইট এট্রিয়াম এটা হচ্ছে রাইট এট্রিয়াম রাইট এট্রিয়ামের সাথে সংযুক্ত হলো ঊর্ধ্ব মহাশিরা যেটা সুপ্রিয়র ভেনা কেভা বলা হয় আর নিচে হচ্ছে নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভা বলা হয় আর ভেন্ট্রিকল থেকে দেখো রাইট ভেন্ট্রিকল থেকে একটা রক্তনালী চলে গেছে এটা বলা হয় লেফট পালমোনারি আর্টারিস অর্থাৎ একটা যাবে লেফট একটা রাইট এটা হচ্ছে ফুসফুসীয় মহাধমন ফুসফুসে চলে যাবে আর লেফট ভেন্ট্রিকল থেকে দেখো আর একটা রক্তনালী ওই যে ভিতর দিকে দেখো লাল দেখো অংশটা এই যে রক্ত প্রবাহ দেখানো হচ্ছে এই যে এই অংশটা এটা হচ্ছে মহাধমনী এটা শরীরের বিভিন্ন অংশে চলে যাবে আর এই পাশে দেখো লেফট এট্রিয়ামের সাথে পালমোনারি ভেইন্স শিরা পালমোনারি ভেইন্স এসে যুক্ত হলো লেফট এট্রিয়ামের সাথে দেখো পালমোনারি ভেইন্স কিন্তু এই পাশে নাই অনেকে ভুলে এই পাশে দাও আসলে কিন্তু পালমোনারি ভেইন্স হবে লেফট এট্রিয়াম এই মহাধমনী এটা এইটা এই মহাধমনী এটাই যে পেসকে পিছন দিকতে চলে আসলো মহাধমনী এই হচ্ছে হিউম্যান হার্ট বিশেষ করে একাদশ শ্রেণীর জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই ছবিটা বিশেষ করে বাল্বসগুলোর নাম রক্তনালীগুলোর নাম চেম্বারগুলোর নাম আমরা এখন কম্পারেটিভ অ্যানাটমিতে চলে যাই অনার্স সেকেন্ড ইয়ারে দেখো আমরা যদি একটু কম্পেয়ার করি বিভিন্ন হার্টের সাথে ফিশ হার্টে দেখো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এই একটা প্রকোষ্ঠ এই একটা প্রকোষ্ঠ এগুলো সাইনাস ভেনোসাস কোনাস আটাপোসাস পরে ফ্রগে দেখো ফ্রগে হচ্ছে
সাইনাস ভেনাসাস ঠিকই আছে পিছন থেকে রক্ত নাগিলি চলে আসলো এই দুটো অংশ দুটো ভাগে ভাগ হয়ে গেল অর্থাৎ তিনটা প্রকোষ থাকবে এদের ভেন্ট্রিকল মাত্র একটা এদেরও ভেন্ট্রিকল একটা কিন্তু এট্রিয়াম একটা আবার এদের এট্রিয়াম হচ্ছে দুটো এখানে ভালভাসে ওটা কিন্তু নাই কোনাসাটা রিসোর্স আছে রেপ্টাইলসে দেখো চার প্রকোষ বিশিষ্ট অসম্পূর্ণভাবে চার প্রকোষ বিশিষ্ট ভেন্ট্রিকল এই দেখো এখানে কিন্তু পালমারি আর্টারিস মহাধমনি এবং ফুসফুসীয় ধমনি আলাদাভাবে চলে গেল এখানে কিন্তু আমি আগেই বলছি সাইনাস ভেনাসাস বিলুপ্ত প্রায় সাইনাস ভেনাসাস বিলুপ্ত প্রায় কোনাস আর্টারিস নাই আমরা বিলুপ্ত প্রায় থাকলেও বিলুপ্ত প্রায় আমরা পরবর্তী ভার্ডে চলে যাই ম্যামালসে সম্পূর্ণরূপে চার প্রকার বিশিষ্ট দেখো এটা হচ্ছে অলিন্দ এটা অলিন্দ এটা নীল থেকে দেখো আর পালমারি মহাধমনি আর এই পাশে দেখো মহাধমনি আলাদা আলাদা চেম্বার থেকে চলে গেল এখানে কিন্তু দেখো সাইনাস ভেনাসাস অ্যাবসেন্স এখানে নাই গুনাস আর্টারিসাস অ্যাবসেন্স এখানে নাই তারপর দেখো সম্পূর্ণরূপে চার প্রকার বিশিষ্ট এটা কিন্তু অসম্পূর্ণ চার প্রকার তোমাদের কিন্তু এই ছবিগুলো একে কম্পারেটিভ একটা বর্ণনা তোমাদের দিতে হবে অনার্স সেকেন্ড ইয়ারের জন্য আমরা একটা কম্পারেটিভ অ্যানাটমির একটু সামান্য কিছু কথা এখানে চলে আসি যেমন দেখো চেম্বার্স যদি চিন্তা করি সাইনাস ভেনাসাস দেখো ক্রোকোডাইলসে নাই অর্থাৎ রেপ্টাইলসে সাইনোএট্রিয়াল নোড হিসাবে এটা সংস্থাপিত অর্থাৎ রিপ্লেস হয়ে গেল এটা এক্টমের বদলে বার্ডসে সাইনোএট্রিয়াল নোড একই অবস্থা ম্যামালসেও সাইনোএট্রিয়াল নোড হিসাবে এগুলি থাকবে অর্থাৎ সাইনাস ভেনাসাস থাকবে এট্রিয়াম লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম দুইটাই তোমার থাকবে লেফট এট্রিয়াম থাকবে লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম থাকবে অর্থাৎ সম্পূর্ণভাবে বিভক্ত এগুলি ভেন্টিকল দেখো লেফট ভেন্টিকল রাইট ভেন্টিকল কানেক্টেড বাই ফোরামেন অফ পেনিজা এখানে কিন্তু একটু পার্থক্য আছে এগুলো হচ্ছে যে লেফট ভেন্টিকল রাইট ভেন্টিকল একটা আলাদা একটা ছিদ্রের মাধ্যমে এগুলো যুক্ত যার জন্য রক্ত একটু আলাদা হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে আর এগুলি সম্পূর্ণ আলাদা বিভক্ত ম্যামালসে আলাদা বিভক্ত কোনাস আর্টারিসাস দেখো কুকুরাইলসে বা রেপ্টাইলসে লস্ট নাই বার্ডসে নাই ম্যামালসে নাই এগুলো হচ্ছে কম্পারেটিভ স্টাডি আরও কিছু কিছু কম্পারেটিভ তোমার স্টাডি পড়তে হবে যেমন বাল্বসগুলো পড়তে হবে রক্ত এগুলো পড়তে হবে আমরা সার্কুলেশনে চলে যাই সার্কুলেশনে আমরা প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে এ দেখো প্রবাহ রক্ত প্রবাহ এটা একমুখী রক্ত প্রবাহ শরীর ভিন্ন অংশ থেকে এটা মাস ফিশ শরীর ভিন্ন অংশ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীতে রুই মাছের এই চিত্রটা অঙ্কন করতে হবে দেখো শরীর ভিন্ন অংশ থেকে সাইনাস ভেনাসাসে রক্ত আসলো এট্রিয়ামে আসলো এগুলো বাল্ব আছে এখানে বাল্ব আছে যাই হোক এট্রিয়ামে রক্ত আসলো এট্রিয়াম থেকে যাবে ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থেকে কোনাস আর্টারিসের মাধ্যমে শরীর ভিন্ন অংশে অর্থাৎ একমুখী রক্ত সংগ্রহণ হবে এটা হচ্ছে মাসের হৃৎপিণ্ড একটু দেখানোর চেষ্টা করি কিভাবে রক্ত প্রবাহটা হয় দেখো এটা হচ্ছে হৃৎপিণ্ড ধরো হার্ট এটা ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থেকে রক্ত আর্টারির মাধ্যমে চলে যাবে গিল ক্যাপিলারিস ফুলকা জালিকা এখানে তোমরা জানো যে ফুলকা আছে ফুলকার মাধ্যমে অক্সিজেন আমাদের বিনিময় হবে এই বিনিময়ের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত শরীর ভিন্ন অংশে যাবে দেখো শরীর ভিন্ন অংশ থেকে শ্বসন হবে শ্বসনের ফলে কার্বন অক্সাইড উৎপন্ন হবে কার্বন অক্সাইড ভেনের মাধ্যমে চলে আসবে এট্রিয়াম তাহলে বোঝা গেল যে এটা একমুখী এটা বলা এক চক্রীয় সংবহন হার্ট শুধুমাত্র ও বিশুদ্ধ রক্ত পরিবহন করবে এই জন্য এইসব হার্টকে বলা হয় ভেনাস হার্ট আমরা চলে যাই উপচরের বা অ্যাম্ফিবিয়ার রক্ত প্রবাহ দেখো শরীর বিভিন্ন অংশ থেকে রক্ত দেখো সাইনাস ভেনাসাস থেকে কিছু রক্ত অবিশুদ্ধ রক্ত চলে আসলো পালমারি ভেন থেকে বিশুদ্ধ রক্ত আসলো লেফট এট্রিয়ামে আসলো আর সাইনাস ভেনাসাস থেকে আসলো রাইট এট্রিয়াম অর্থাৎ দুইটা অলিন্দেই দুজনের রক্ত আসবে কিন্তু পরে দেখো অলিন্দ এসে আর মিশ্রিত হয়ে যাবে এখানে কপাটিকে আছে ওর পাশে কপাটিকের মাধ্যমে চলে আসলো অলিন্দে সরি নিলয়ে নিলয়ে এসে আবার চলে যাবে
এই কোনাস আর্টারিসের মাধ্যমে শরীরে বিভিন্ন অংশ এখানে একটা কথা আছে এখানে স্পাইরাল একটা কপাটিকা আছে এই স্পাইরাল কপাটিকার মাধ্যমে এই মিশ্রিত রক্ত বিশুদ্ধ রক্ত ও বিশুদ্ধ রক্ত তিন ধরনের রক্ত এই চলে যাবে শরীরে বিভিন্ন অংশে অর্থাৎ কোন ব্যঙ্গে আমরা দেখব একটু মিশ্রিত রক্ত পরিবাহিত হয় যদিও এটা নিয়ে একটু মতভেদ আছে থিওরি আছে আমি একটা ছবির মাধ্যমে দেখাবো পরে যে কিভাবে রক্তগুলি আলাদা হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা সার্কুলেশন আমি দেখানোর চেষ্টা করি অ্যাম্পিবিয়ান সার্কুলেশন অর্থাৎ দেখো নীলয় থেকে পালমারি ধমনীর মাধ্যমে চলে গেল লাঙে লাং থেকে আবার চলে আসলো ফুসফুসে ফুসফুস থেকে আবার চলে আসলো শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন অংশ থেকে অবিশুদ্ধ রক্ত চলে আসলো হার্টে হার্ট থেকে সে আগের মতো চলে যাবে ফুসফুসে এটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স বা কোনো ব্যাঙ এইসব জাতীয় প্রাণীদের রক্ত প্রবাহ এটা কোনো ব্যাঙেরই বা অ্যাম্ফিবিয়ান্সের একটা চিত্র রক্ত প্রবাহটা দেখানোর জন্য এটা আসলে উদ্দেশ্য দেখো পালমনি বেঞ্চ দিয়ে রক্ত দেখো যে দেখো এটা হচ্ছে বিশুদ্ধ রক্ত ভেন্ট্রিকুলে চলে আসলো আর ওই যে দেখো সাইনাস ভেনোসাস থেকে ওই পাশে কিন্তু সাইনাস ভেনোসাস আছে একটা ছিদ্রের মাধ্যমে যুক্ত ওই ছিদ্র দিয়ে দেখো অবিশুদ্ধ রক্ত চলে আসলো কোথায় ভেন্ট্রিকলে ভেন্ট্রিকল থেকে রক্ত দেখো ওই যে বলছিলাম স্পাইরাল কপাটিকা এই স্পাইরাল কপাটিকা মাধ্যমে দুইটা ভাগে ভাগ হয়ে গেল এই দেখো রক্ত দুইটা ভাগে ভাগ হয়ে গেল এই এই অংশটা এই অংশটা পালমোনারি আর্টারি এই যে দেখো এটা পালমোনারি আর্টারি এটাও পালমোনারি আর্টারি আর এই যে দেখো এই পাশে হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিউসাস এটা হচ্ছে কেরোটিড আর্টারি এখন তিনটা ভাগে ভাগ হয়ে যায় পালমোকিউটেনিয়াস আর্টারি সিস্টেমিক আর্টারি কেরোটিড আর্টারি এই পাশে একই অবস্থা শরীরে বিভিন্ন অংশ যাবে তবে এখানে একটা কথা আছে যে বিশুদ্ধ রক্ত অবিশুদ্ধ রক্ত ওই দুই ধরনের রক্ত প্রবাহিত হবে শরীরে বিভিন্ন অংশে আমরা সরীসৃপে যাই আর সরীসৃপের হার্ট দেখো আমি এখান থেকে শুরু করি তোমরা জানো যে এটা অসম্পূর্ণভাবে বিভক্ত এই দেখো অ্যাট্রিয়াম 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 শরীরের বিভিন্ন অংশ থেকে দেখো রক্ত আসছে এই যে লেফট অ্যাট্রিয়ামে এই দেখো লেফট অ্যাট্রিয়ামে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল বিশুদ্ধ রক্ত আসতেছে এসে দেখো এইখানে দুই ভাগ হয়ে যাবে এক ভাগ চলে যাবে দেখো এখানে আমি আগে বলছি এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রের মাধ্যমে চলে যাবে এই রক্তনালীর মাধ্যমে এটা হচ্ছে স্টোমাক বা ইনটেস্টাইনের মাধ্যমে চলে যাবে এই যেটা রক্তনালী দেখো এই রক্তনালীর মাধ্যমে চলে যাবে টু টেইল এই রক্তনালীর মাধ্যমে চলে যাবে ফর লিম্বস ওর যে সামনের পা মাথা দেখো এটা মাথা চলে যাবে তো শরীর বিভিন্ন অংশে চলে যাবে বিশুদ্ধ রক্ত আর অবিশুদ্ধ রক্ত দেখো সাইনাস ভেনাস আছে এসে সাইনাস ভেনাস সংক্ষিপ্ত এই সব রক্তনালীর মাধ্যমে সাইনাস ভেনাস আসবে সাইনাস ভেনাস থেকে রাইট এট্রিয়াম রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থেকে চলে যাবে ফুসফুসে টু লাংস বিশুদ্ধ হওয়ার জন্য মোটামুটি চার প্রকট বিশিষ্ট এবং বিশুদ্ধ অবিশুদ্ধ রক্ত কোনো মিশ্রণ নাই সম্পূর্ণরূপে আলাদাভাবে শরীরের বিভিন্ন অংশে চলে যাচ্ছে রক্ত প্রবাহটাও ওটা স্পষ্ট বুঝতে পারবে দেখো শরীরের বিভিন্ন অংশে দেখো বিশুদ্ধ রক্ত লেফট সিস্টেমিক এওটা অর্থাৎ বাম সিস্টেমিক এওটার মাধ্যমে চলে যাবে শরীরের বিভিন্ন অংশে সিস্টেমিক এপিলারিসে চলে যাবে এখানে গিয়ে অবিশুদ্ধ হবে সেই কার্বন শুদ্ধ রক্ত চলে আসবে হৃৎপিণ্ডে হৃৎপিণ্ড থেকে আবার এই যে ফুসফুসে চলে আসলো আরেকটা অংশ আছে এখানে দেখো একটু মিশ্রিত রক্ত রাইট
সিস্টেমিক অ্যাওর্টার মাধ্যমে দেখো একটু মিশ্রিত রক্ত প্রবাহিত হবে শরীরের বিভিন্ন অংশে, কারণ এখানে কিছু মিশ্রণ হওয়ার সম্ভাবনা আছে এবং আছে, যার দরুন মিশ্রিত রক্ত রাইট সিস্টেমিক অ্যাওর্টার মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে যাবে। এই হচ্ছে বিভিন্ন কালারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে রেপটাইলসের রক্ত সম্ভাবনা। এটাও রেপটাইলসের একটা চিত্র, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো কিভাবে রক্ত প্রবাহিত হয়। পাখিতে রক্ত প্রবাহটা আমি এর আগেও দেখিয়েছি কিভাবে রক্ত প্রবাহিত হয়, শুধুমাত্র এদের প্রবাহটা অর্থাৎ চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। একই জিনিস অর্থাৎ অলিন্দ থেকে নিলয়ে যাবে, নিলয় থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে যাবে, শরীরের বিভিন্ন অংশ থেকে আবার হার্টে আসবে, হার্ট থেকে অবিশুদ্ধ রক্ত যাবে ফুসফুসে, অর্থাৎ এখানে দ্বিচক্রিয় সংবহন হবে, সিস্টেমিক সংবহন পালমোনারি সংবহন হবে। সিস্টেমিক সংবহন পালমোনারি সংবহন তোমাদের আলাদা একটা বর্ণনা আমি দিব একটু পরে। এটা হচ্ছে মানুষের রক্ত প্রবাহ। একাদশ দ্বাদশ শ্রেণীতে এটি খুবই ইম্পর্টেন্ট, মানব দেহের রক্ত প্রবাহ এবং দ্বিচক্রিয় সংবহন। তোমাদের মাসেও কিন্তু আছে একচক্রিয় সংবহন, যা একটু পরে আমি বলার চেষ্টা করছি। দেখো মহাধমনির মাধ্যমে, এই যে হৃৎপিণ্ড, মহাধমনির মাধ্যমে শরীর ভিন্ন অংশে চলে যাবে, ভিন্ন অংশে শরীর ভিন্ন অংশে চলে গেল, এখানে শ্বসন হবে, শ্বসন হলে কার্বন অক্সাইড হবে, কার্বন অক্সাইড যুক্ত রক্ত দেখো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড থেকে এই ফুসফুসীয় ধমনির মাধ্যমে চলে যাবে কোথায়, ফুসফুসে, ফুসফুস থেকে আবার ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে আসবে আবার সেই হৃৎপিণ্ডে। অর্থাৎ এখানে সিস্টেমিক সংবহন পালমোনারি সংবহন দুই ধরনের সংবহন হচ্ছে। আমরা একটু কম্পারেটিভ অ্যানাটমিতে চলে যাই, অনার্স সেকেন্ড ইয়ারে যারা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা কর্ডাটার যে পর্বের যে পানিগুলি আমরা সেই টিনিকেট যদি শুরু করি, টিনিকেট এসিডিয়া থেকে যদি শুরু করি, এসিডিয়া থেকে একদম সেই মানুষ পর্যন্ত দেখো হৃৎপিণ্ডের যে ইভোলেশন যেটা বলা হয়, দেখো প্রথম দেখো টিউনিকেটে হৃৎপিণ্ড নাই বলে চলে, রক্তনালীগুলি একটু মোটা হয়ে হৃৎপিণ্ডের মতো কাজ করে। এরপরে দেখো অ্যাম্পিওক্সাস, সেখানে কিছু রক্তনালী একটু বর্ধিত হয়ে হৃৎপিণ্ডের মতো কাজ করে। ল্যাম্প্রেতে দেখো মোটামুটিভাবে দুই প্রকোপ বিশিষ্ট একটা হৃৎপিণ্ড এখানে চলে আসলো। পরে মাছ বা উপচর জাতীয় প্রাণী দেখো মাছের দুই প্রকোপ বিশিষ্ট দেখো সাইনাস ভিনোসাস, কুনাস আর্টেরিওসাস, অলিন্দ নিলয় সবই আছে এটার ভিতরে। তারপরে দেখো কোনো ব্যঙ্গে আর তিন প্রকট বিশিষ্ট, সরীসৃপে চার প্রকট বিশিষ্ট কিন্তু অসম্পূর্ণভাবে চার প্রকট বিশিষ্ট। তারপরে পাখিতে দেখো চার প্রকট বিশিষ্ট কিন্তু সম্পূর্ণভাবে বিভক্ত, চার প্রকট বিভক্ত। মানুষে উন্নত শ্রেণী এগুলি মানে মাউস, মাউস কিন্তু ইঁদুর অপজাম এগুলো কিন্তু আসলে সস্তনবায়ী প্রাণী, হিউম্যান স্তন্যবায়ী প্রাণী। যাই হোক এইগুলি হৃৎপিণ্ডগুলো হচ্ছে চার প্রকট বিশিষ্ট এবং খুব উন্নত। আমরা চলে যাই, সরি আমরা এখন কিছু ভিডিওতে চলে যাই, তোমাদের কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে রক্ত প্রবাহটা, মাসে রক্ত প্রবাহ দেখো, এই দেখো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মাধ্যমে দেখো রক্ত প্রবাহিত হয়ে ফুলকাতে আসছে, ফুলকা থেকে শরীর বিভিন্ন অংশে যাচ্ছে, শরীর বিভিন্ন অংশ থেকে সেই রক্তটা আবার হৃৎপিণ্ডে আসছে, অর্থাৎ একমুখী রক্ত সংবহন হচ্ছে। হৃৎপিণ্ডের যে রক্তটা আসছে সেটা হচ্ছে অবিশুদ্ধ রক্ত, আর শরীরের বিভিন্ন অংশে যে রক্ত যাচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ রক্ত। কোথা থেকে যাচ্ছে? ফুলকা থেকে যাচ্ছে, ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি মাধ্যমে এগুলি সম্পন্ন হয়, যেগুলি লেবেলিং করে তোমরা আলাদা বই থেকে পড়তে পারো। এটা হচ্ছে একমুখী সংবহন তন্ত্র বা সিঙ্গেল সার্কুলেশন। হ্যাঁ, একাদশ দ্বাদশ শ্রেণী বা অনার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা চলে যাই মানুষের
সংগ্রহণ মানুষের সংগ্রহণটা দেখো যা বলছিলাম আর কি যে দেখো এই হচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড থেকে এই দেখো মহাধমনির মাধ্যমে এই দেখো মহাধমনি অ্যাওর্টা বলা হয় যে মহাধমনির মাধ্যমে দেখো শরীরে বিভিন্ন অংশে গেল সবে শরীরে বিভিন্ন অংশে গিয়ে সেখানে শ্বসন হবে শ্বসন হয়ে কার্বন অক্সাইড উৎপন্ন হবে এই দেখো ভেনটা ভেনা কেভার মাধ্যমে অর্থাৎ নিম্ন মহাশয় উত্তম অর্থাৎ মহাশিরার মাধ্যমে চলে আসলো হার্টে হার্ট থেকে দেখো এই যে রক্তনালী ফুসফুসীয় দেখো ফুসফুসীয় আর্টারির মাধ্যমে ফুসফুসে চলে গেল ফুসফুস থেকে বিশুদ্ধ হয়ে আবার দেখো পালমোনারি ভেনের মাধ্যমে চলে আসলো হৃৎপিণ্ডে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এইটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে দ্বিচক্রীয় সংবহন দ্বিচক্রীয় সংবহন দেখো ফুসফুসের সাথে একটা চক্র বিদ্যমান আর বডির সাথে একটা চক্র বিদ্যমান এটা হলো দ্বিচক্রীয় সংবহন তন্ত্র ফুসফুসের সাথে এবং বডির সাথে একটা সংবহন আছে এটাকে বলা হয় তোমার সিস্টেমিক সংবহন আর ফুসফুসের সাথে বডির সাথে একটা সংবহন আছে আর সেটা হচ্ছে পালমোনারি সংবহন তো পালমোনারি সংবহন একটা কথা বলি যে পালমোনারির সাথে সংযুক্ত আর সিস্টেমিক সংবহন বডির সাথে সংযুক্ত আমরা চলে যাই আর একটা অংশে আর সেটা হচ্ছে রক্ত প্রবাহ দেখো এখানে হৃৎপিণ্ডের ভিতরে কিভাবে রক্ত প্রবাহিত হয় সেটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এমপিবি অর্থাৎ আমি অনার্স সেকেন্ড ইয়ারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এমপিবি আতে দেখো এতে তিনটা প্রকোষ্ঠ এটা হচ্ছে নীলয় এই দুইটা হচ্ছে অলিন্দ এটা কোনাস আটারিউসাস দেখো শরীর বিনষ্টে রক্ত দেখো আসছে এদিক থেকেও আসছে রক্ত এখানে আমি তিনটা ভাগে ভাগ করে দেখানোর চেষ্টা করছি দেখো এই কালারটা হচ্ছে অক্সিজেনের ব্লাড এটা হচ্ছে ডি অক্সিজেনের ব্লাড এটা হচ্ছে মিক্সিং ব্লাড অর্থাৎ মিক্সড ব্লাড এই কালারটা দেখো তিন ধরনের রক্তই কিন্তু এই যে এখানে মিশ্রিত হচ্ছে তারপরে দেখো এইখানে দেখো স্পাইরাল কোভার্টিকের মাধ্যমে দেখো আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ বিশুদ্ধ অবিশুদ্ধ মিশ্রিত রক্ত তিন ধরনের রক্ত কিন্তু এখানে আলাদা হচ্ছে এটা হচ্ছে কোনো ব্যঙ্গে রক্ত প্রবাহ আমরা একটু চলে যাই আরেকটা সংবহন মানুষের এটা হয় এটা সম্পূর্ণভাবে চার প্রকার বিশিষ্ট তোমরা জানো দেখো এই রক্ত প্রবাহটা কোনো মিশ্রণ নেই আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে হৃৎপিণ্ড প্রথমেই দেখো শরীরের বিভিন্ন অংশ থেকে ঊর্ধ্বমহাশিরা দেখো যে ঊর্ধ্বমহাশিরা আর নিম্ন মহাশিরার মাধ্যমে এই দেখো রক্ত চলে আসলো এই দেখো ভেইন এই দেখো রাইট এট্রিয়ামে আসলো রাইট এট্রিয়াম থেকে আসবে রাইট ভেন্ট্রিকল থেকে দেখো লাঙে চলে যাবে এই রক্তটা লাঙে চলে যাবে আবার লেফট এট্রিয়ামে লাং থেকে রক্ত আসবে দেখো তারপরে আসবে লেফট ভেন্ট্রিকলে লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনির মাধ্যমে এই দেখো মহাধমনির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে চলে যাবে এইভাবে হৃৎপিণ্ডের ভিতরে রক্ত পাম্প হবে পাখিতে একটু যাই এইখানে দেখো রক্ত এটা চার প্রকার বিশিষ্ট আমি আগেই বলেছি যে দেখো রাইট সাবক্লেভিয়ান লেফট সাবক্লেভিয়ান লেফট প্রি কেভার রাইট প্রি কেভার এর মাধ্যমে দেখো রক্ত চলে আসলো রাইট এট্রিয়াম রাইট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থেকে দেখো শরীরের বিভিন্ন অংশে চলে গেল আবার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত দেখো এই এট্রিয়ামে চলে আসলো লেফট এট্রিয়ামে তারপরে ভেন্ট্রিকলে আসলো ভেন্ট্রিকল থেকে দেখো চলে গেল শরীরের বিভিন্ন অংশে এই হচ্ছে পাখিতে রক্ত সংবহন অনার্স সেকেন্ড ইয়ারের জন্য এটা দেখানো আমার উদ্দেশ্য এই হচ্ছে রক্ত সংবহন আগামী ক্লাসে অনার্স সেকেন্ড ইয়ারের জন্য এওরটিক আর্টস নিয়ে আমি একটু আলোচনা করব যাও তোমরা ছবি দেখে দেখে পড়াশোনার চেষ্টা করবা সবাইকে শুভেচ্ছা সবাইকে শুভকামনা এবং ঈদ মুবারক ধন্যবাদ আসসালামু আলাইকুম